মিথ্যা মামলাতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন, নো ডাউট। এটা বাংলাদেশে একটা নতুন ট্যাকটিক্স হয়েছে। তারা ডক্টর জাফরুল্লার মতো মানুষকে একটা কেস মামলা দিয়েছে, উনি 15 কিলোমিটার গিয়ে রাত্রের অন্ধকারে উনি জাল দিয়ে একটা পুকুর থেকে মাছ চুরি করেছেন। এখন এই জিনিসটা, এই মামলাটা দেওয়া, এটা তাদের মধ্যে একটা বুদ্ধিমানের কাজ না এই দিক থেকে। তাহলে যে বিএনপির কথা বললেন, যে এখন তো তরুণ প্রজন্ম যারা আছে তারা বিএনপি দল বা অঙ্গ সংগঠনের যে দলগুলো আছে তাদেরকে ভুলতেই বসেছে, কেননা বিএনপির পক্ষে কথা বলে এখন শুধু দুজন, এক হচ্ছে রুমিন পারহানা, হারুনুর রশিদ সংসদীয়, আর মাঝে মাঝে আমরা ভিডিও দেখি হচ্ছে গোলাম মাওলা রনির যতটুকু বলেন। এছাড়া তো আসলে কারো মানে ওরকমভাবে মানে ভুলতে বসেছে সম্ভবত বর্তমান প্রজন্ম। তো এই বিএনপি দলটাকে নিয়ে, দলে যারা কর্মী আছেন তাদেরকে নিয়ে আপনি কি বলবেন, কি বলতে চাইবেন? কিছু বলতে চাই না, কারণ এটা আরেকটা দলের অভ্যন্তরীণ বিষয়, তারা ম্যানেজ করবে তারা যেভাবে চায়। ওদের একটা বড় একটা হ্যান্ডিক্যাপ আছে, এটা সত্য, যে বেগম খালেদা জিয়া অসুস্থ, এটা একটা একটা মারাত্মক হ্যান্ডিক্যাপ। এবং এই হ্যান্ডিক্যাপে দেশটা এভাবে চলছে। আমার মনে হয় উনি সুস্থ থাকলে আমাদের দেশের এই দুরবস্থা হতো না। উনি সারা দেশে আন্দোলন করে আমাদের মানে আমরা যে কাজ করতে চাই উনি হয়তো করে ফেলতেন। সো আমি ওনার সম্বন্ধে আমার ওই ধারণা, কিন্তু এই বয়সে এই শরীর নিয়ে ওনার পক্ষে সম্ভব না। আর তাদের সিনিয়র যে অ্যাক্টিং যে চেয়ারম্যান যে লন্ডনে আছেন, ওনার পক্ষে বিদেশ থেকে কিছু ম্যানেজ করা খুব কঠিন। ওনার বিরুদ্ধে যে মামলা টামলা দিয়েছে, বা আওয়ামী লীগের কোনো মামলা বা কোনো বিচারে আমার কোনো ভরসা নাই, আমি কিছুই বিশ্বাস করি না। ওরা যেটা বলে আমি এটাকে অবিশ্বাস করি, কারণ তারা এত মিথ্যা কথা বলেছে, এত মিথ্যা মামলা দিয়েছে মানুষকে, যে তাদের ব্যাপার ট্যাপারে কারো কারো আস্থা থাকে না। তারা ডক্টর জাফরুল্লার মতো মানুষকে একটা কেস মামলা দিয়েছে, উনি 15 কিলোমিটার গিয়ে রাত্রের অন্ধকারে উনি জাল দিয়ে একটা পুকুর থেকে মাছ চুরি করেছেন। এখন এই জিনিসটা, এই মামলাটা দেওয়া, এটা তাদের মধ্যে একটা বুদ্ধিমানের কাজ না, কারণ তাদের পুরো মানে নীতিগতভাবে তারা মিথ্যাবাদী। এই জিনিসটা ডক্টর জাফরুল্লাহ করলে মানে একটা হাস্যকর না, যে ওনার মতো একটা মানুষ যে সপ্তাহে 3 দিন উনি ডায়ালিসিস করেন, উনি রাত্রের অন্ধকারে গিয়ে জাল নিয়ে মাছ ধরেছেন, পুকুর থেকে চুরি করেছেন। ওকে, বাংলাদেশের মানুষকে তো বলেন, আর তারা আপনার সম্বন্ধে, আপনি যে এই ধরনের চার্জ করবেন এটা আপনার সম্বন্ধে ধারণাটা খারাপ হয়ে যাবে। অনেক সময় একটা জ্ঞানী এবং একটা সম্মানী মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করলে যে অভিযোগটা করছে তার সম্মান হানি হয়, এবং এই জিনিসটাই হয়েছে। যারা এগুলো বলছে তাদেরকে নিয়ে লোকে হাসাহাসি করে যে হ্যাঁ হ্যাঁ উনি করেছেন। আর এই ওনার মতো একটা লোক যদি একটা পুকুরের মাছ খেতে চান, মানুষ পুকুরের মালিক শুধু জিজ্ঞেস করবে কীভাবে রান্না করে দিব স্যার আপনার জন্যে। উনি এত সম্মানী লোক আমাদের দেশে, মুক্তিযোদ্ধাদের মধ্যে এবং সারা দেশের মানুষের মধ্যে। সো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে কে কোথায় চার্জ করছে, কোন মামলাতে কাকে তারা ধরছে। মিথ্যা মামলাতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন, নো ডাউট। এটা বাংলাদেশে একটা নতুন ট্যাকটিক্স হয়েছে, এবং এটা খুব শক্তভাবে বিএনপির বিরুদ্ধে বিশেষ করে তারা ব্যবহার করছে, অনেকের বিরুদ্ধে। এখন 2000 আলিম উলেমা তারা এখন জেলে আছে। আমাদের সমাজে আলিম উলেমারা হলো সম্মানী মানুষ। আমার গ্রামে যান বা আমার নবীগঞ্জ বাহু বলে যান, আলিম উলেমাদেরকে অত্যাচার করছে যেই দল, তারা কোনো দিন জনপ্রিয় হতে পারে না। এবং 2000 লোককে তারা আরেক দেশের একজন আসবে বলে তারা প্রতিবাদ করেছে, এটা নিয়ে তাদেরকে জেলে দিবে, এত মাস জুলুম করবে, অত্যাচার করবে, শারীরিক অত্যাচার, ইলেকট্রিক শক দিবে, টর্চার করবে, এগুলো তো আমাদের দেশের মানুষ এটা পছন্দ করবে না। সো আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন আসলে তারা ঠিক জবাব পাবে। এমনিতে ইসলামিক দলগুলো নিয়ে আপনার কি বলার আছে? মানে তারা তো আন্দোলন করছে, কিন্তু আন্দোলন কি ওরকমভাবে হচ্ছে কি না, বা ওভারঅল যারা এখন গ্রেপ্তারে আছে, হাজতে আছে, সব কিছু মিলে ইসলামিক দলগুলো নিয়ে আপনার কি ধারণা? এত মানুষ জেলে আছে, তারা নিশ্চয়ই এটার প্রতিবাদ করবে, এবং জনগণের মধ্যে তারা প্রচুর সাপোর্ট পাবে। যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমাদের দলও একটা অবস্থান নেয়, বিএনপির উপরে করলেও আমরা এটার বিরোধিতা করব। আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয় তাদেরকে যদি কেউ অত্যাচার করে, আমরা মানে বেআইনিভাবে যদি কেউ অত্যাচার করে, আমরা এটার বিরুদ্ধেও
কথা বলবো, আমরা অবস্থান নিব, তাদের বিরুদ্ধে মামলা হতে পারে সেটা অন্য জিনিস, আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তাদেরকে কোনো মানে জেলে নিয়ে তাদেরকে টর্চার করা হবে এই জিনিসটা আমরা যখন ক্ষমতায় আসি এটা আর শুনবেন না, এটা আর হবে না। আচ্ছা, যদি ইসলামিক দলগুলো যদি আপনাদের সাথে কাজ করতে চায়, একবার মানে একসাথে থাকতে চায়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা রাজনীতির মাঠে একসাথে কাজ করতে চায়, আপনারা কী করবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমরা একটা বিষয়ে আমরা সবাই একমত, সব বিষয়ে তো না, ইসলামিক দলের সাথে অনেক মতবিরোধ আছে অনেক ব্যাপারে, কিন্তু মেইন জিনিস হলো আমরা সুষ্ঠু নির্বাচন চাই, মানুষের ভোটের অধিকার ফেরত দিতে চাই। ওরা যদি এই ব্যাপারে একমত হয়, যেমন নব্বইতে তারা একমত ছিল এবং শেখ হাসিনার সাথে তখন ইসলামিক দল বিশেষ করে জামাতে ইসলামী হাত মিলিয়েছিল, এই জিনিসটা এটা করতে হলে আমরা নিশ্চয় করব, কারণ আমি মনে করি একটা বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমরা এই স্বৈরাচার অত্যাচারী সরকারকে হটাতে পারব। আচ্ছা।